नमस्कार बंधुरा, आई प्रणव एसे गेछि आपनादेर सामने एकटा खूब गुरुत्वपूर्ण भिडियो निये। भिडियोटि होच्छे वास्तुशास्त्र अनुयायी अनेकेई बोलेन कि गाछ राखले आमार बाड़ीर उन्नति होबे। ता आमि आजके सेई धरनेर एकटि भिडियो आपनादेर सामने शेयर करछि, जेटि अवश्यई आपनि बाड़ीते राखुन एबं आपनार बाड़ीते उन्नति अनिवार्य। से गाछटि कि खूब भालो करे चिनुन। গাছটি আর কিছুই নয়, আপনারা অনেকেই শুনেছেন দাদু ঠাকুমার মুখে, আমরা আগেও শুনেছি তাল বেতাল। তো এই তাল আর বেতাল এই দুটি গাছ প্রকৃতভাবে চেনা। দেখুন, তাল গাছ আপনারা কম বেশি প্রায় প্রত্যেকেই চেনেন, তবে এই যে তাল এটি হচ্ছে চায়না তাল। এই চায়না তালের গাছ একটি, কারণ চায়না তাল এই গাছ বেশি বড় হবে না। তো এই চায়না তালের গাছ আপনি টবে প্রতিস্থাপন করে রাখুন, সুন্দর থাকবে। আর তার সঙ্গে আছে, খুব ভালো করে চিনুন এই গাছটিকে, এই গাছটির নাম হচ্ছে বেতাল। তো এই বেতাল গাছটি যদি না চিনতে পারেন তাহলে অবশ্যই আপনি ঠকবেন, কারণ এই বেতালের মতো দেখতে হয় গোলকা বলে একটি গাছ, আর যেটি নার্সারি হামেশাই বেতাল গাছ বলে বিক্রি করে থাকেন। কিন্তু না বন্ধুরা, বেতাল গাছ খুব ভালো করে চিনুন যে বেতাল গাছ কেমন। দেখুন, বেতাল গাছের গোড়া লম্বা হয়ে ওঠে তাল গাছের গোড়ার মতো, ওপরটা ঝাঁটি হয়, আর গোলকার গোড়া কখনোই লম্বা হয়ে উঠবে না, ও টবের ওপর থেকেই গোল হবে। অর্থাৎ এই ভুলটা করবেন না, তাল সঠিক এবং বেতাল সঠিক। যদি পারফেক্টভাবে কাজ পেতে চান এই দুটি গাছ আপনাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর এই দুটি গাছকে আপনি প্রতিস্থাপন করবেন। কীভাবে প্রতিস্থাপন করবেন? খুব স্বাভাবিক জিনিস, কিচ্ছু না। আপনি প্রতিস্থাপন করার সময় আপনার বাগানে যে মাটি আছে সেই মাটি নেবেন, এই ধরনের একটি 5 ইঞ্চি পাত্র নেবেন, এই ধরনের একটি 5 ইঞ্চি পাত্র নিলেন এবং ফটোগুলোকে আপনি বন্ধ করলেন। যেভাবে ফটোগুলো কভার করেন ওয়েল ড্রেনেজ করার জন্য, মাড় ভাঙা উল্টে দিন বা আপনার খলমকুচি ভাঙা নিচে দিন, উল্টে দিয়ে ফটোগুলোকে কভার করুন। কভার করার পর আপনি কি করবেন? আপনি করবেন মাটি নেবেন 80 ভাগ নেবেন বাগানের মাটি, তার সঙ্গে মেশাবেন কি, তার সঙ্গে মেশাবেন 10 ভাগ বালি, আর কি মেশাবেন 10 ভাগ গোবর খত, বাস। আর কোনো কিছু প্রয়োজন নেই, এই তিনটি জিনিসকে মিশিয়ে একসঙ্গে করে নিন। করে নেওয়ার পর আপনি প্রতিস্থাপন করুন এই ধরনের একটি বেতাল গাছ, আর প্রতিস্থাপন করুন এই ধরনের একটি তাল গাছ, একই রকম মাটিতে, কোনো রকম পার্থক্যের প্রয়োজন নেই। এরপর কি করবেন? তাল আর বেতাল এই দুটি গাছে কিন্তু জল কম লাগে, আপনি 7 দিনে একবার জল দেবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার বাড়ির যে হরিমঞ্চ আছে, অর্থাৎ প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা দেন হরিমঞ্চ অবশ্যই আছে, আপনি হরিমঞ্চের উত্তর দিকে রাখুন বেতালকে, আর দক্ষিণ দিকে রাখুন তালকে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যেমন হরিমঞ্চে আপনি ধূপ দেন, ঠিক তেমনিভাবে তাল আর বেতাল দুটি গাছকে ধূপ দেবেন। ধূপ দেওয়ার পর হরিমঞ্চে যেমন প্রণাম করেন সেভাবেই প্রণাম করবেন। করুন 1 মাস 2 মাস পর, একদিনে না, একদিন অবশ্যই বুঝে উঠতে পারবেন বা আপনার উপলব্ধির মধ্যে আসবে যে তাল আর বেতাল আপনার ফ্যামিলিতে কতটা ভূমিকা পালন করছে। ওকে বন্ধুরা, আজকের এই ইনফরমেশন ভিডিওটি আমি প্রথম আপনাদেরকে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা আমার চ্যানেলে নতুন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ওকে, টাটা, বাই বাই, চললাম, পরবর্তী ভিডিও কী আসছে চোখ রাখুন।